এই সকল বলিউড তারকারা যাদের মেকআপ ছাড়া অসুন্দর দেখায়, আপনি যদি তাদের মেকআপ ছাড়া দেখেন তবে তাদের ক্রেজ আপনার মন থেকে চিরতরে মুছে যাবে। শাহরুখ খান, যিনি তার অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেন, তিনি এখনো দেখতে বেশ সুদর্শন। শাহরুখ খানকে পর্দায় দেখে মনে হয় যেন তার বয়স থেমে গেছে। পাঠানের সেট থেকে যখন তার সিক্স প্যাক অ্যাপসেট ছবি বেরিয়েছিল তখন অনুমান করা কঠিন ছিল যে শাহরুখের বয়স 56 বছর হয়ে গেছে। কিন্তু মেকআপ ছাড়া শাহরুখের ছবি দেখেছেন কখনো? মেকআপ ছাড়াই কিং খানের ছবি তার চেহারার বাস্তবতা স্পষ্ট দেখতে পাবে এবং তার মুখের বলি রেখাও স্পষ্ট দেখা যাবে। মেকআপ ছাড়াই তার একটি ছবি প্রকাশিত হয়েছে যাতে তিনি আলিয়ার জন্মদিনের পার্টিতে যোগ দিতে এসেছিলেন। এই ছবিতে তার সাদা দাড়ি এবং সাদা চুল দেখা গেছে। এছাড়া তার মুখের বর্ণ বেশ ফ্যাকাশে দেখাচ্ছিল এবং এই সমস্ত লক্ষণ স্পষ্টতই তার ক্রমবর্ধমান বয়সের দিকেই ইঙ্গিত করছিল। সালমান খান, বলিউডের দাবাং খান এবং মোস্ট এলিজিবল ব্যাচেলার সালমান খান একবার বিশ্বের সেরা 10 সুদর্শন ছেলেদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। সালমান খানের বয়স 56 বছর, কিন্তু মেকআপ ছাড়া সালমান খানকে দেখলে চিনতে পারবেন না। মেকআপ ছাড়া সালমানের অনেক ছবি ভাইরাল হয়েছে, যেখানে ঈদ উপলক্ষে তার দেহরক্ষী সেরা একটি ছবি ক্লিক করেছেন। এই ছবিটি তার পানভেল ফার্ম হাউসের ছিল, যেখানে তিনি স্বস্তিদায়ক মেজাজে ছিলেন। এই ছবি দেখে স্পষ্টই অনুমান করা যায় যে সালমানের এখন বয়স হয়েছে। ভালো করে লক্ষ্য করলে মুখে বলি রেখাও দেখা, যদিও এই ছবিটা অনেক পুরনো। রজনীকান্ত, যাকে দক্ষিণের অমিতাভ বলা হয়, তিনি তার অ্যাকশন দিয়ে শুধু দক্ষিণেই নয় বলিউডেও সবার মন জয় করেছেন। তার অসাধারণ ডায়লগ ডেলিভারি এবং জোরালো অভিনয় দেখে ভক্তদের হাততালি দিতে দেখা যায়। রজনীকান্ত তার বয়সের একটি বড় পর্যায়ে অতিক্রম করেছেন এবং কয়েক বছর ধরে তাকে চলচ্চিত্রে কম দেখা গেছে। কিন্তু আপনি যদি কয়েক বছর আগে রজনীকান্তের ছবি দেখেন তাহলে আপনি তার চেহারা দেখে অবাক হবেন। এই ছবিতে তাকে খুব অল্প বয়সে দেখা গেছে, কিন্তু যখন মেকআপ ছাড়া রজনী রজনীকান্তের কিছু ছবি ভাইরাল হয় তখন সবাই তার আসল বয়স জানতে পারে। রজনীকান্তকে মেকআপ ছাড়া অনেক বেশি বয়স্ক দেখায়। কারিনা কাপুর খান, বলিউড অভিনেত্রীরাও মেকআপ দিয়ে তাদের আসল বয়স লুকিয়ে রাখতে পারদর্শী। বলিউডের স্টাইলিশ সুন্দরী অভিনেত্রী বেবো অর্থাৎ কারিনা কাপুর খান প্রায় তার লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করেন। কারিনা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং প্রতিদিন নিজের এবং তার পরিবারের ছবি পোস্ট করেন। এর মধ্যে কয়েকটি ছবিতে তাকে মেকআপ ছাড়াই দেখা গেছে যাতে তার বয়স স্পষ্টভাবে দেখা যায়। ব্যবহারকারীরাও অনেকবার মন্তব্য করে কারিনাকে তার ক্রমবর্ধমান বয়স উপলব্ধি করিয়েছেন। তবে 43 বছর বয়সী কারিনা কাপুর তার বয়সকে বেশ আত্মবিশ্বাসের সাথে মেনে নিয়েছেন। রানী মুখার্জি, অভিনেত্রী রানী মুখার্জি তার বলিষ্ঠ অভিনয়ের কারণে বলিউডে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি তার সৌন্দর্য এবং গাঢ় বর্ণের কারণে ভক্তদের মন জয় করেছেন। যদিও তার উচ্চতা একটু কম, তার বড় কালো চোখে কাজল লাগালে মানুষের হৃদয় এক স্পন্দন এড়িয়ে যায়, কিন্তু রানী মুখার্জিকে মেকআপ ছাড়া বাস্তব জীবনে খুব সাধারণ একজন নারীর মতো দেখায়। মেকআপ ছাড়া তার ক্রমবর্ধমান বয়স স্পষ্ট দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকেন, তাই তার খুব কম ছবি প্রকাশিত হয়। সোনম কাপুর, সোনমকে বলিউডের স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়, কিন্তু সোনম মা হওয়ার পর থেকে ছেলের যত্ন নেওয়ার জন্যই তার সমস্ত সময় ব্যয় হচ্ছে। সম্ভবত এ কারণে সোনম নিজের যত্ন নিতে পারছেন না। সম্প্রতি সোনমের নো মেকআপ লুকের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে যাতে সোনমকে বেশ অন্যরকম দেখাচ্ছে। সোনম কাপুর ইনস্টাগ্রামে তার নো মেকআপ লুকের ছবি শেয়ার করেছিলেন যাতে তার মুখে অনেক চিহ্ন দেখা যায় এবং চোখের নিচে কালো দাগও ছিল। অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে তার ভক্তরাও বেশ অবাক হয়েছেন।